শাস্ত্রে যে চিদানন্দ ব্রহ্মানন্দের কথা বলা হয়, সে পরমানন্দের স্বাদ তো সবার মাঝে স্বাভাবিকভাবেই বিদ্যমান। এখানকার সাময়িক যে আনন্দ, সে তো সেই পরম তৃপ্তিরই নমুনা স্বরূপ। একে ধরে ধরেই ধারাবাহিকভাবে এগিয়ে চলতে হবে চলার পথের পথিক হিসাবে। সূর্যচন্দ্রকে যেমন সর্বাঙ্গীনভাবে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি, ভগবানের ভগবত সত্তা তেমনিভাবেই পাচ্ছি ভূলোকে, ভুবর লোকে, জনলোকে, মহর লোকে। বিশ্বপ্রকৃতির সব কিছুর মাঝেই তো রয়েছে ভগবত সত্তা, তোমার আমার ভেতরেও রয়েছে সেই একই চৈতন্য, একই সত্তা। তবু আবারও ভুল করে সংস্কারের বশে তাকেই পেতে চাইছি। সাগরেই রয়েছি সবাই, আবার সাগরে যাবার জন্যেই আকুপাকু করছি। সিদ্ধি, মুক্তি, দর্শন, অনুভূতি প্রতি জীবেরই তো সহজাত। কত বড় বিরাট ক্ষমতা নিয়ে বীজ আকারে রয়েছে প্রতিটি জীব, সেই বীজ শক্তি জাগ্রত হলেই তো সব কিছু প্রকাশিত হবে, বিকশিত হবে। সেটা সহজে হয় নামে ও জপে। তাই কি পেলে না পেলে, দর্শন বা অনুভূতি হল কি না হল, তা নিয়ে মাথা না ঘামিয়ে অহর্নিশ শুধু মন্ত্র স্মরণ করে যাও, শ্বাসে প্রশ্বাসে দিয়ে যাও জপের খোরাক, নামের খোরাক। বিশ্বের সকল ধ্বনিকে নিয়েই তো মন্ত্র, সেই বলকেই বলে এনে বলিয়ান করতে হবে। তোমাদের এই অস্থির মন নিয়েই আহারে বিহারে শয়নে স্বপনে শুধু বিশ্বের সেই মূল ধ্বনিকে স্মরণ করে যাও, মনন করে যাও। ধ্বনিকে অবলম্বন করেই সব কিছুর সৃষ্টি। তাই মন্ত্র জপ করতে করতেই যা হবার আপনি হয়ে যাবে, কিভাবে হবে ভাবতে হবে না। খাদ্য থেকে যেমন করে রক্ত হয়, বীর্য হয়, মেদ মজ্জা হয়, সেভাবেই যা হবার ঠিক ঠিক হয়ে যাবে। বীজ ছিটিয়ে যাও, গাছ বের হবেই, ফুল ফলের চিন্তা করতে হবে না, সব হবে স্বাভাবিক নিয়মেই। ফুল ফুটলে গন্ধ বের হবেই। বিশ্বসত্তা, বিশ্বচৈতন্য সবার মাঝেই বিরাজমান। সবাই তো আমরা মাত্রাধীনে থেকে মাত্রা নিয়েই চলেছি, তাই আলাদা করে আর কিছু করতে হবে না। যার যার দেহের মূল গ্রন্থিতে যে মূল সুর রয়েছে, কুণ্ডল পাকিয়ে বারবার মন্ত্রকে মনন ও স্মরণ করে তাকেই জাগিয়ে তুলতে হবে। সব কিছুই তখন আসবে জ্ঞানে, সকল ক্ষমতাই তখন প্রকাশিত হবে। এর জন্যই তো সৃষ্টি সবার। এখন প্রশ্ন হচ্ছে, কার সাধনা করা হবে? সাধনা করলে কে আসে? মূল মন্ত্র যে উচ্চারণ করছো তাতে কি হচ্ছে? হাটবাজারের গুম গুম ধ্বনিকে অনুসরণ করলে হাটবাজারে গিয়েই উপস্থিত হবে। তেমনি এই বিশ্বহাটের যে বোল বয়ে যাচ্ছে, সেই বলে যিনি বলিয়ান, যিনি ধ্বনি তত্ত্বে ভরে আছেন, তিনি এই বলেই বোল দিয়ে যান। সেই ধ্বনির সঙ্গে নিজের ধ্বনি মিলিয়ে প্রণব ধ্বনির সেই গভীর সুর যে যত বেশি টানতে থাকে, তার অন্তর্নিহিত শক্তি ততই জাগতে থাকে। বিশ্বের সুর তখন আপনি সাড়া দেয়। নাদি বলো, ধ্বনি বলো, গভীরভাবে টান দিলে, নিজের সুরের সাথে মিলে গেলে, সুরে তন্ময় হয়ে গেলে, তান লয় মাত্রা একই সমে একই ফাঁকে চলে যায়। যে ধ্বনিতে অগণিত জগৎ সৃষ্টি হচ্ছে,
সেই ধ্বনিতে ধ্বনী হয়ে গুরু বা মহান সেটাই মন্ত্ররূপে দান করেন। বিশ্বহাটের সেই ধ্বনিকে যদি তোমার ধ্বনির সাথে একত্র করতে পারো, অহর্নিশ যদি জপ করে যেতে পারো, আপনি তখন তোমার ভেতরে সেই সুর বেজে উঠবে যা থেকে সৃষ্টি হয়েছে অগণিত জগৎ। এতে নূতনত্ব কিছু নেই। এভাবে দেখতে দেখতে তুমি নিজেই সেই সুর হয়ে যাবে যাতে বাঁধা রয়েছে জগৎ। মূলাধার হতে সহস্রারের মাঝে বিশ্বের সকল সুর বাঁধা। এই সুর গভীরভাবে টানতে টানতে যখন নিজের মাঝে তন্ময় হয়ে যাবে, তখন দেখবে বিশ্ব বোল আর তোমার বোল একাকার হয়ে গেছে। বিশ্বের সব সুরই তখন তোমার মাঝে বেজে উঠবে গুরুগম্ভীরভাবে। তুমি নিজেই তখন হয়ে যাবে জাগ্রত সুর। তুমি তখন সৃষ্টি করতে পারবে বিরাটের সেই বিরাট সুর, মহাকাশের সেই মহাসুর। প্রতি জীবের মাঝেই রয়েছে বীজ আকারে সহজাত সুরধ্বনিতে থেকেও। জীব যে আজ সুর দিচ্ছে না, তার কারণ আমরা আজ হতাশার মাঝে দাঁড়িয়ে আছি। নিজের সহজাত শক্তিকে ভুলে গিয়ে, সংস্কারে আক্রান্ত হয়ে বিভ্রান্তির পথে সুইসাইড করতে চলেছি। অসম্ভব, হবে না, এই সংক্রামক রোগে আক্রান্ত হয়ে সবাই আজ ভুগছে এপিডেমিকে। ভগবান আছে কি নেই সেই চিন্তায় না গিয়ে, আচার অনুষ্ঠান বা ক্রিয়াকলাপের মাঝে না গিয়ে, যে বলে আমরা সবাই বাঁধা, চর্চা করে সেই বলকেই বলিয়ান করতে হবে। গভীর চিন্তায় তন্ময় হয়ে যেতে হবে। কিছু নেই এর মাঝে, শূন্যের চিন্তায় ডুবে যেতে হবে। মনের গতি একবার স্বচ্ছ হয়ে গেলে, একবার মুক্ত হয়ে গেলে, মনের বিরাট ক্ষমতায় সবই সম্ভব। দুধকে মন্থন করেই মাখন তুলতে হবে। প্রকৃতির মাঝে মনন ও স্মরণ করে মন্থন করতে হবে, তবেই বেরিয়ে আসবে জ্ঞান ও চৈতন্যের মাখন। সেখানেই রয়েছে সত্যিকারের আধ্যাত্মিকতা। আমার এ কথা নাস্তিকের নয়, চরম আস্তিকের কথা। আজ রহস্য বলে মনে হলেও সবাই একদিন বুঝবে এই বিরাট তত্ত্বের কথা। বাইরে যা প্রকাশিত হচ্ছে তাকেই অবলম্বন করতে হবে জীবনের চলার পথে। এই পরিদৃশ্যমান জগতের যে মানচিত্র, সেটা ধরে ধরে এগিয়ে যেতে হবে। ধরাকেই ধারাপাতা হিসেবে পাঠ করতে হবে আগে। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বিশ্বের সর্বত্র সব কিছুতেই প্রথম হতে শেষ পর্যন্ত একটা ধ্বনি চলেছে। শিশু যে জন্মের সাথে সাথেই ওয়া ওয়া করে কাঁদছে, সেখানেও রয়েছে সেই একই ধ্বনির ইঙ্গিত। ব্যথা বেদনার ভেতর থেকে যে শব্দ বেরিয়ে আসে স্বাভাবিকভাবে, সেখানেও আছে সেই একই সুর। সেই সুরেরই চর্চা করতে হবে। ধর্ম তাই আলাদা কিছু নয়, বাস্তবের জিনিসের ভেতরেই পাওয়া যায় সব। বাহ্য সুরেই বাঁধা রয়েছে আধ্যাত্মিক সব সুর। এখানে বাস্তব জগতে যে যা কিছু করছে, প্রকারান্তরে সুরের সাধনাই করছে। জীবন ভোর আমরা মাত্রার ধ্যানই করে যাচ্ছি, মাত্রার মাফিক তাল মান ও লয় নিয়েই অগ্রসর হচ্ছি। আধ্যাত্মিকতা তাই সবারই সহজাত। চৌকিদার হতে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত সবাইকে নিয়েই গভর্নমেন্ট। তেমনি কাম ক্রোধ লোভ ইত্যাদি বিশ্বের সব কিছু নিয়েই ব্রহ্ম।
মনে রেখো, ধর্ম কল্পনাতে নেই। এই পরিদৃশ্যমান জগতের যে বাস্তব রূপ, সেটাই আধ্যাত্মিকতার রূপ। হাটবাজারের বোল যেমন হাজার হাজার সম্মিলিত ধ্বনি, তেমনি ছল বল কৌশল কাম ক্রোধ লোভ সব কিছু নিয়েই এই বিশ্ব হাটের বোল, সব কিছু নিয়েই হচ্ছে বিরাট। সেই বিরাটকে জানার সাধনাতে তাই সব কিছু নিয়েই গুছিয়ে চলতে হবে। কোনো ইন্দ্রিয়কেই তাই বাদ দেবার নয়, বাদ দেওয়া চলেও না। ইন্দ্রিয়কে বাদ দিতে গেলে সবই বাদ পড়ে যায়। কাম ক্রোধ লোভ কোনো কিছুই আধ্যাত্মিকতার অন্তরায় নয়। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যারা বলেছেন, তারা তো এই দেহ নিয়েই একথা বলেছেন। জগৎ মিথ্যা হলে তো তাঁরা এবং তাঁদের উক্তিও মিথ্যা হয়ে যায়। তাই বাস্তব বাদ দিয়ে ধর্ম হয় না। আমরা আছি, আমরা বুঝি, এটাই সত্য। জীবনভোর আমি প্রকৃতির গ্রন্থই পাঠ করেছি। ধর্ম কি, সত্য কি, জ্ঞান কি, সব কিছু জেনেছি, বুঝেছি পুঙ্খানুপুঙ্খভাবে। প্রকৃতির খনি হতে অরিজিনাল জিনিসই আমি খুঁজে বের করেছি। আমি অর্নামেন্ট গড়াতে যাইনি। যা জেনেছি, যা বুঝেছি, সেটাই আমি জানাচ্ছি সকলকে। যা জানি না, যা বুঝি না, আমি তা কখনো বলি না। ধর্ম হচ্ছে সত্য ও জ্ঞানের অনুশীলন, প্রকৃতির নগ্ন রূপের প্রকাশ। শিশু বয়স থেকে আমি সেই কথাই জানিয়ে আসছি। জ্ঞান বলো, ধর্ম বলো, সত্য বলো, কোনো কিছুই বস্তু ছাড়া নয়। সৃষ্টির বাইরে যা আছে, ভাষায় যা বর্ণনা করা যায় না, তাও বস্তু ছাড়া নয়। বস্তুর ভেতরেই আমি জগতের রূপের সাড়া পেয়েছি। আমার মত, আমার পথ তাই বস্তুর বাইরে নয়, স্বরূপত্বের সন্ধান এই বাস্তব রূপের মাঝেই রয়েছে। এখানকার শাস্ত্রগ্রন্থে এটা একটু অন্যদিকে চলে গেছে। যেটা সহজে বুঝতে পারা যায় সেটাকেই ধরতে হবে। বস্তু যদি চৈতন্যের প্রকাশ হয়, চৈতন্য কি বস্তু ছাড়া? যেখানে বস্তু সেখানেই চৈতন্য, যেখানে চৈতন্য সেখানেই বস্তু। আমি কিছুতেই চৈতন্যকে আলাদা করে দেখতে রাজি নই। বস্তু বাদ দিয়ে চৈতন্যের সাড়া কি করে সম্ভব? যেখানে অস্তিত্ব সেখানেই বস্তুত্ব। আধ্যাত্মিকতা তাই বাস্তব বাদ দিয়ে নয়। এই যে সূর্য চন্দ্র উঠছে, এটাই তো বিরাটের বিরাট বিভূতি। সবাই আমরা প্রত্যহতা উপলব্ধি করছি। অনিমা লঘিমা গরিমা ইত্যাদি বিভূতি যত সূক্ষ্মই হোক, এই জাগতিক রূপ বিভূতিরই প্রকাশ। এই যে দেহ, এটা কিসের সাড়া? বস্তুর বস্তুত্বের মিলিত সাড়া সেটা। জগৎময় সর্বত্রই তো বস্তু, এর ভেতর দিয়েই তো জগতের রূপের সন্ধান করতে হবে। সব কিছু নিয়েই তো ব্রহ্ম, সকল বস্তুর সম্মিলিত রূপই তো ব্রহ্মের রূপ। খণ্ড খণ্ড নিয়েই তো অখণ্ড। জগতে যে যা কিছু করছে, বস্তুর পর বস্তুই রয়ে যাচ্ছে। ধ্যানে কে কাকে দেখবে? এই যে এখানে একজন আরেকজনকে দেখতে পাচ্ছ, তার কথা শুনছ, কি করে তা সম্ভব হচ্ছে? বহু বহু সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ, আকাশে বাতাসে যা ভাসমান রয়েছে, শব্দ বা ধ্বনি, সেটাই বহন করে নিয়ে যাচ্ছে। সেই সব সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থের ভেতর দিয়েই শোনার কাজ, দেখার কাজ হয়ে যাচ্ছে। এভাবে সূক্ষ্মের পর সূক্ষ্ম যা রয়েছে, তার সবটা নিয়ে যে একটা, সেটাই হচ্ছে বিরাট, সেটাই ব্রহ্ম।
ভগবান বা বিরাট তাই আলাদা কিছু নয়। ভগবানকে এখানে আলাদা করে যেভাবে চিন্তা করা হয়, সেভাবে ভগবানের অস্তিত্ব কখনোই উপলব্ধি হতে পারে না। সব বোধ একটা বোধে বস্তুবাদের ভেতর দিয়েই চলেছে। এই যে অখণ্ড বোধ, এই বোধকে ঠিক ঠিক বোধগম্য করার জন্যই ধর্ম, আধ্যাত্মিকতা। ধ্বনির যে নিজস্ব সুর, এটা নৈসর্গিক, সবার মাঝেই তা সহজাত। ধ্বনির মাঝে চলতে চলতে বিভোর হয়ে গেলে ধ্বনি শিরা উপশিরার ভেতরে চলে যায়, অনুরণিত হতে থাকে প্রতি রক্ত কণিকায়। তেমনি যে মন্ত্রের বীজ দেহক্ষেত্রে রোপণ করা হয়, চর্চায় চর্চায় পুঞ্জীভূত হলে সেই এতটুকু বীজই অনন্ত বিশ্বের সকল সুরকে জীবন্ত ছবির মতো টেনে আনে যার যার মস্তিষ্কে। এভাবেই বিশ্বের ফটো, বিরাটের ফটো উপস্থিত হয়। সাধক তখন চলতে চলতে অনন্ত শক্তির মাঝে গিয়ে দাঁড়ায়। তারপর সে মিলতে মিলতে, মিশতে মিশতে, জীবের পর জীব, পৃথিবীর পর পৃথিবী, অগণিত সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র পার হয়ে মিশে যায় মহাশূন্যে। এই যে মিশে যাবার পদ্ধতি, এভাবে মিশতে মিশতে, মিলতে মিলতে সব একাকার হয়ে যায়, এক হয়ে যায়। এক ছাড়া কিছুই নেই। শূন্যের মূল্য তখনই হয় যখন তার আগে এক বসানো হয়। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব বিরাজ করছে শূন্যে। শূন্যের ধ্যানেই তন্ময় হয়ে আছে। শূন্যে থেকে শূন্যকে পরিপূর্ণ করার চেষ্টাতেই এগিয়ে যাচ্ছে পূর্ণ মাত্রায়। এভাবেই চলেছে সব কিছু আবহমান কাল। তাই তো সর্বত্রই পাওয়া যায় কেবল অস্তিত্ববিহীনেরই সুর। কোনো কিছুরই আদি তাই খুঁজে পাওয়া যায় না। বস্তুর বস্তুত্ব শেষ পর্যন্ত আর থাকে না। বস্তুর ভেতর দিয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে শূন্য ছাড়া কিছুই নেই। শূন্যই সব, সবই ফাঁকা, শুধু নামেই অভিহিত। জন্মও নেই, মৃত্যুও নেই, দিনও নেই, রাত্রিও নেই, পাপও নেই, পুণ্যও নেই। এই যে কিছুই নেই, এই শূন্যের চিন্তাতেই ডুবে যাও। দেখবে দেখবে তখন কি বিরাট শক্তি তোমাদের। শূন্যই হোক তোমাদের ধ্যান, শূন্যই তোমাদের জ্ঞান। ধ্যায়েত শূন্যম অহর্নিশম।